আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজহারি তার একটা ইউটিউব চ্যানেল ছিল, সেখানে তিনি আলোচনাগুলো আপলোড দিত, মানুষেরা শুনত, তার লেকচারগুলো জানতে পারত, আমরা শুনতে পারতাম। আজকে ষড়যন্ত্র করে তার চ্যানেল পর্যন্ত হ্যাক করে গায়েব করে দেওয়া হয়েছে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ষড়যন্ত্র কত দূর গেছে চিন্তা করেন। ইউটিউবে ওয়াচ প্রচার হবে, আজহারির আলোচনা চলবে, তারা ভেবেছে আজহারি দেশে এসেছে, লাখ লাখ লোক তার আলোচনা শুনবে, ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, তার আলোচনা মানুষ যেন শুনতে না পারে, এই জন্য তার ইউটিউব চ্যানেলটা গায়েব করে দিয়েছে, হ্যাক করে দিয়েছে। আমরা বলতে চাই যতই ষড়যন্ত্র করো, কোরআনের দাওয়াত বন্ধ হবে না, এক চ্যানেল বন্ধ হবে, হাজার হাজার ইউটিউবরা ইউটিউবাররা তার আলোচনা ভিডিও করে আপলোড করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে। কথা কর না কেন, আমরা দেখেছি আজহারির মাহফিলে যে পরিমাণ মিডিয়া যায়, একটা মন্ত্রীর কাছে অত ক্যামেরা যায় না। সুতরাং ষড়যন্ত্র করে কোনো লাভ নাই, কোরআনের আলোচনা চলছে, জোরে বলেন চলছে। আরে ভাই, কোরআনের আলোচনা চ্যানেল নয়, মিডিয়া নয়, ক্যামেরা নয়, কোরআনের প্রচার করে দেবেন আমার আল্লাহ। সুতরাং আলোচনার শেষ কথা, আমরা চলে গেছে 54 বছর, আমরা নাঙ্গল দিয়ে হাল চাষ করেছি, আমরা ধানের ফসল ফলাইছি, নৌকা দিয়ে ঘরে নিয়ে এসেছি, একটাবার দাড়ি পাল্লা দিয়ে ওজন করে এই জমিনের ভেতরে ইনসাফ আর ন্যায় কায়েম করতে চাই। আরো জোরে বলেন, তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি। আল্লামা সাইদিকে হসপিটালে ভর্তি করার পরে যেই ডাক্তারকে চিকিৎসা করার দায়িত্ব দিয়েছিল তার নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার কোন ডাক্তার? 2013 সালে গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে যিনি বলেছিল, সাথে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। যেই লোকটা আল্লামা সাইদির ফাঁসি চাইলো ওই লোকটাকে দিল চিকিৎসা করতে। আমাদের বগুড়ায় একটা কথা আছে, শিয়ালের কাছে ছাগল বাগি, কথা কন না কে। ওই হসপিটালের দুইটা নার্স বলেছে এই ডাক্তার মোস্তফা জামান আল্লামা সাইদির শরীরের ভেতরে যখন ইনজেকশন পুশ করেছে, তার কিছুক্ষণ পরে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাইদির মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুতরাং আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, আল্লামা সাইদিকে চিকিৎসা করার নামে যারা মৃত্যুর দিকে ঢলিয়ে দিয়েছে, ওই সমস্ত ঘাতক গাদ্দারদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তাহলে বলেন আবু জেল্লা কয়টা কাজ করবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, 1 নম্বর জেলের মধ্যে বন্দি করবে, 2 নম্বর তারপরও জেলের মধ্যে বন্দি করে আলেমদেরকে যদি দিনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামের পথ থেকে ফিরানো না যায়, কোরআনের পথ থেকে ফিরানো না যায়, ইসলামী আন্দোলনের পথ থেকে ফিরানো না যায়, 2 নম্বর কাজ হলো লিয়াকতুলুকা, প্রয়োজন তারা তাদেরকে হত্যা করে বিদায় করে দেবে। এই বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে, কোরআনের হক কথাগুলো বলার কারণে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে, এই ইসলামী আন্দোলনের সিপাশালা আমাদের প্রিয় রাহবার, আমাদের প্রিয় নেতা মৌলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা সহ কত বড় বড় নেতাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইয়া এই জমিনের মধ্য থেকে বিদায় করে দিয়েছে। ওই সমস্ত নেতাদের কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না রে, অপরাধ হলো একটা, এই জমিনের ভেতরে তারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। আর কি কোনো অপরাধ আছে? অপরাধ একটাই, এই জমিনের মধ্যে তারা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেছে। তবে আমার মন ডেকে ডেকে বলে, ওই সমস্ত বড় বড় নেতাদেরকে জীবন দেওয়ার কারণে এই বাংলাদেশে নতুন স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। আরো জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? নমরুদ জানতো না মৃত্যুর একদিন আগে ন্যাংরা মশার কামড় খাইয়ে বিদায় নিতে হবে, ফিরাউন জানতো না পানিতে সুবানি খাইয়ে বিদায় নিতে হবে, আবু জেল জানতো না ছোট বাচ্চাদের আঘাত খেয়ে জমিন ছাড়তে হবে, আর বাংলাদেশের স্বৈরাচার হাসিনাও জানতো না ছোট ছোট বাচ্চাদের ধাওয়া খাইয়া দেশ থেকে পালাতে হবে।
কার ফয়সালা আল্লাহ এ জোরে বলেন কার ফয়সালা আল্লাহ তার তার এক নম্বর জেলে বন্দী করবে দুই নম্বর হত্যা করবে জোরে বলেন কি করবে হত্যা করবে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বাপ দাদার কোনো কিচ্ছা কাহিনী বলার জন্য আপনাদের বদ্দাশি নাই কথা যা বলতেছি সরাসরি কোরআন থেকে রেকর্ড করে করে বলতেছি খাতা কলম থাকলে লিখে নেন মোবাইল থাকলে রেকর্ড করে নেন আল্লাহর কোরআন বলে আবু জাল্লা তিনটা কাজ করবে এক নম্বর জেলের মধ্যে বন্দি করবে দুই নম্বর হত্যা করবে তিন নম্বর কাজ হলো এই জমিনের ভেতরে যাদের জনপ্রিয়তা বেড়ে যাবে যাদের মাহফিলে হাজার হাজার মানুষের উপস্থিত ঘটবে যাদের পেছনে হাজার হাজার যুবকেরা দৌড় দৌড়ি করবে ওই আলেমদেরকে এই দেশের মধ্যে তারা থাকতে দেবে না লিয়কুরি জুকা তাদেরকে তারা দেশ থেকে বের করে দেবে এই বাংলাদেশে কোনো অন্যায় ছিল না অপরাধ ছিল না আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আল আজারি শুধু কোরআনের কথা বলার কারণে কোরআনের হক কথা বলার কারণে এক নয় দুই নয় চার বছর পর্যন্ত এই দেশ থেকে মালয়েশিয়া তাকে থাকতে বাধ্য করা হয়েছে আরেকটু জোরে বলেন আরো জোরে বলেন তবে আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ গত দুই দিন আগে আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আল আজারি বাংলাদেশে এসেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার এমনকি আপনারা শুনে আনন্দিত হবেন আজকের দিনের বেলায় ঢাকাতে মিজানুর রহমান আজারি ঢাকা শহরে যত বড় বড় আলেম রয়েছেন বক্তা রয়েছেন ইসলামিক স্কলার রয়েছেন তাদেরকে তিনি নিজে ডেকেছেন একটা হোটেলের ভেতরে রেস্টুরেন্টের ভেতরে ঢাকার সব বড় বড় আলেমদেরকে খতিবদেরকে বক্তাদেরকে ইসলামিক স্কলারদেরকে তিনি নিজে ডেকে তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন চিৎকার করে বলেন আল্লাহু আকবার যেই দৃশ্য দেখার পরে সবার কলিজা শীতল হয়েছে আমাদের প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার কাবরুল ইসলাম সাইদ আনসারি ফখরুদ্দিন আমার সহ আমার প্রিয় ভাই আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই সহ যত ঢাকায় অবস্থানরত বড় বড় আলেম রয়েছে তাদেরকে নিয়ে একত্রিতভাবে কুশল বিনিময় করেছে আলোচনা করেছে আলেমেরা একত্রিতভাবে আগামী দিনে বাংলাদেশে ইসলামকে কিভাবে বিজয় করা যায় ইসলামের আলো ছড়িয়ে দেওয়া যায় এই সম্পর্কে আলোচনা করেছে চিৎকার করে বলেন আল্লাহু আকবার ইসলামী আন্দোলনের বীর সিপাহশালা তরুণদের আইডল আমাদের প্রিয় ভাই ডক্টর মাসুদ ভাই উপস্থিত ছিলেন তার সভাপতিত্বে আলোচনা হয়েছে আজকে আমরা পরিষ্কার করে বলি আজারে ভাই দেশে ফিরেছে আলেমেরা উন্মুক্ত হয়েছে সব আলেম যখন একত্রিত হয় মানুষের মনে আনন্দ লাগে কি লাগে না ওই দৃশ্য দেখার পরে সবাই আনন্দিত সবার মুখে হাসি ফুটেছে গত একদিন আগে আল্লামা মামুনুল হক আমির হামজা কামরুল ইসলাম সাইদ আনসারি হুজুরের ছেলের বিয়েতে গিয়েছে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে কপালে চুমু খেয়েছে চোখ চেপে ধরেছে খুন শুটি করেছে আনন্দিত হয়েছে আমরা বলি আলেমদের আনন্দিতে জনগণ আনন্দিত হয় আলেমেরা জেলে থাকলে জনগণের মনেও কষ্ট থাকে কিন্তু আজকে একটা কথা আমি পরিষ্কার করে বলি আলেমেরা যেহেতু একত্রিত হয়েছে এই বাংলাদেশে একটা পরিবেশ তৈরি হয়েছে ইসলামের গণজোয়ার চলতেছে আমার মনে বলে সমস্ত আলেম যদি বাংলাদেশে একদল হয়ে যায় এই বাংলাদেশে আগামী দিনে আলেমদের নেতৃত্বেই কোরআনের শাসন কায়েম হবে এই বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক আমরা চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন আমার নবী মক্কা থেকে মদিনায় হেজরত করলেন হেজরত করার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আমার নবী হলো রাষ্ট্রপতি আর মদিনায় যাওয়ার পরে আমার নবী মদিনা নামক রাষ্ট্র ১০ বছর কোরআন দিয়ে চালাইছে জোরে বলেন কয় বছর